হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালোই আছি। তো আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 9:30 কি 9:45। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। তো আজকে সকাল হয়েছে অনেক দেরি করে, মানে 9:00 সময় আমাদের সকাল হয়েছে আজকে। তার কারণটা আমি বলছি, পরে বলছি তোমাদের সাথে। তো দেখো, আমি সকালবেলা উঠেই জাস্ট জামা কাপড় ছেড়েছি, ব্রাশ করেছি, বাচ্চাদের খেতে দিয়েছি, নিজে খেয়েছি, নিয়ে এবার মেয়েটাকে নিয়ে পড়তে বসিয়েছি। তো তোমরা তো সকলেই জানো যে প্রচণ্ড গরমের জন্য অনেক স্কুল ছুটি দেওয়া হয়েছে, আর যেসব স্কুলে ছুটি দেওয়া হয়নি সেসব স্কুলে অনলাইন ক্লাস হচ্ছে। আর আমার মেয়ে যেহেতু খুবই ছোট, তো ওদের এখন অনলাইনে ক্লাস হচ্ছে না, এক সপ্তাহ মতো ছুটি আছে। তো বাড়িতেই আছে যখন, আমি এখন ওকে সেই জন্য সকাল সকাল নিয়ে একবার পড়তে বসাই, মানে ঘুম থেকে তুলেই পড়তে বসিয়ে দিই, যাতে মনটা অন্যদিকে না যায়। আর এখন দেখো, আমার ছেলে কম্পিউটারে বেরোচ্ছে, তো সেই জন্য ওর কিছু খুচরো পয়সার দরকার ছিল, তো আমি দিলাম, মানে দিতে যাচ্ছিলাম, তো বললো যে আমার আর লাগবে না। তো দেখো, মেয়েকে পড়িয়ে প্রায় 10:30 মতো, 10:45 মতো বাজে, আর এখন আমি রান্নাঘরে এসেছি। তো আজকে খুব দেরি হয়ে গেছে, সব কিছুই লেটে লেটে, তো সব কিছুই লেটে লেটেই আমার মানে হবে, সেটাই স্বাভাবিক। তো দেখো, আমি রান্নাঘরে এসেই কিন্তু তাড়াতাড়ি করে সবজি কেটে রান্নাটা বসিয়েও দিয়েছি, আর তখন আর তাড়াহুড়ো করে আর ক্যামেরাটা অন করা হয়নি। তো উচ্ছে আলু ভাজাটা আমার হচ্ছে, আর এদিকে আমি কাঁচকলাও কেটে নিয়েছি, নিয়ে সেটাকে আমি ম্যারিনেট করে রেখেছি। আর এখানে কি কাটছি বলো তো? এটা হচ্ছে কাঁচা মিঠে আম, আমার মেয়ে খাবে, তো সেই জন্য কাটছি, আর একটু বেশি করে কাটছি যাতে আমরাও একটু খেতে পারি। আমার হাজবেন্ড তো এখন বাড়িতেই আছে, যেহেতু ওদের স্কুল ছুটি, তো সেই জন্য আর বেশি বেশি করে কেটে নিচ্ছি। আর দেখো, কেটে ওদেরকে খেতেও দিয়ে এসেছি। দিয়ে দেখো, আমার দিকে প্রায় উচ্ছালু ভাজাটা অলমোস্ট হয়ে গেছে, আর এপাশে আমি যেহেতু কাঁচকলা রান্না করবো আর কাঁচকলা নিরামিষই করবো, সেই জন্য বড়ি দেবো। তো বড়ি দেখো, অনেকটা করে বড়ি ভাজছি, সবটা কিন্তু আমি ঝোলে দেবো না, যদিও আমি একটু বেশি বেশি বড়ি দিই, কারণ আমার দুটো বাচ্চাই ভীষণ বড়ি খেতে ভালোবাসে আর আমিও খুব ভালোবাসি। তো কিছুটা আমি ঝোলে দেবো আর কিছুটা ভাজা খাওয়ার জন্য রাখবো। ভাত দিয়ে না ভাজা খুব ভালো লাগে, বিশেষ করে গুঁড়ো করে দিলে ভালো লাগে। তো আমি অন্যদিন গুঁড়ো করেই দিই, কিন্তু আজকে আর দিনই আমি এইভাবেই রেখেছিলাম। তো যাই হোক, তাও ভালো লেগেছে। তো এখানে দেখো, আমি বড়িগুলো ভাজা করে তারপর এখানে সবজি বসাবো। তো এখন যা গরম না, কিছুই ভালো লাগে না, একটু হালকা পাতলা খেতেই ভালো লাগে। আর আমার মনে হয় কাঁচকলার তরকারিটা একটু হালকা, মানে হালকা বলতে পাতলা করলে না আমার ভালো লাগে না। আমি একটু মশলা বা তেলটা কম দিই, কিন্তু একটু ঘন ঘন করি, আমার ভালো লাগে ওইটাতেই। তো দেখো, ম্যারিনেট করা কাঁচকলাটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, আর কাঁচকলা তো সবসময় গরম জলে ধুতে হয়, আমি কিন্তু গরম জলে ধুয়ে নিয়েছি, নিয়ে তারপর ঠান্ডা জলে ভালো করে ধুলাম। আর আজকে রান্নাবান্না সব কিছুই কিন্তু খুব লেটে লেটে হচ্ছে, আর আমার হাজবেন্ডের কিন্তু এই যে আজকে যে ব্যাপারটা হচ্ছে এর সঙ্গে ও কিন্তু একদম মানে স্বচ্ছন্দ না। ও একটু তাড়াতাড়ি খেতেই ভালোবাসে, যেহেতু আমাদের সকালবেলাটাই একটু ভালো করে খাওয়া হয় আর দুপুরবেলাটা আমাদের খুবই কম খাওয়া হয়, মানে একটু উল্টো নিয়ম আমাদের। আর বললাম না যে আজকে খুব দেরি করে ঘুম থেকে উঠেছি 9:00 সময়, তো সেই কারণটা বললাম যে আমি বলবো পরে তোমাদের। তো কালকে সারা রাত কারেন্ট ছিল না, তো সেই জন্য আমরা কেউই ঘুমাতে পারিনি। মাহি ঘুমিয়ে পড়েছিল 2:30 দিকে, কিন্তু আমি, আমার ছেলে এবং আমার হাজবেন্ড আমরা প্রায় 3:30 নাগাদ ঘুমিয়েছি, তো পুরো ভোরবেলা ঘুমিয়েছি, আর সেই জন্য উঠতেও একটুখানি দেরি হয়েছে, সেই জন্য সব কিছু লেটে লেটে চলছে। তবুও দেখো, আমি কিন্তু সকালবেলা উঠেই রান্নাঘরে আসিনি, আসলে কিন্তু আমার এতক্ষণ রান্নাবান্না সব কমপ্লিট হয়ে যেত। তো মাহিকে যেহেতু একটু পড়াতে হবে, সেই জন্য বেশ অনেকটা দেরি হয়ে গেল, আর আমি এই জন্য ভাতটাও না ইন্ডাকশানে দিয়েছিলাম। আর এই যে দেরি হচ্ছে, এতে কিন্তু আমার হাজবেন্ড কখনোই কিছু বলে না, বা আমি যদি একটা ভাত তরকারিও খাওয়াই তাহলেও কিন্তু ও কিছু বলে না। তো এই দিক দিয়ে আমি খুব সাপোর্ট পাই। আর আমার কি মনে হয় বলতো, ভালো একটা সুন্দর গোছানো সংসারের জন্য স্বামী স্ত্রী দুজনের কন্ট্রিবিউশন ভীষণই জরুরি, দুজনের আন্ডারস্ট্যান্ডিংটা খুবই দরকার।
তো সব সময় ও আমার পাশে থেকে এইভাবেই আমাকে সাপোর্ট করে। আর সেই জন্য সত্যি কথা বলতে কি, সংসারে এতটাই আমার ভালোবাসা জন্মেছে শুধুমাত্র ওর এই যে সব সময় আমাকে বোঝার এই যে ব্যাপারটা, এর থেকেই আমার সংসারের প্রতি আরও ভালোবাসা জন্মেছে। আর আমি কিন্তু পুরোপুরি হাউসওয়াইফ, আর তার জন্য কিন্তু আমার মন থেকে কোনো রকম রিগ্রেট নেই, আমি যে কিছু করিনি জীবনে, কোনো চাকরি বাকরি কিছু করিনি, তার জন্য কিন্তু আমার মনের মধ্যে কোনো রকম ক্ষোভ কিন্তু নেই। তো দেখো, এখানে আমার তরকারিটাও হয়ে গেছে, আর এখানে আমি চাটনি করেছি, মানে আচার আচার টাইপের একটু। আর আমি না কিছু একটা ভাবছিলাম, তো ভাবতে ভাবতে আমি সমস্ত মশলা একসঙ্গে দিয়ে দিয়েছি, আর সেই জন্য একটুখানি বেশি মশলা হয়ে গেছে তরকারিটা। আর দেখো দুপুরে কী কী রান্না করেছি, উচ্ছে আলু ভাজা, আর এখানে বড়ি ভাজা, ভাত, কালকের ভাত ওই হাঁড়িতে, আর এটা হচ্ছে আজকের ভাত, আর এখানে সেই তরকারিটা যেটা আমি কাঁচকলা আর আলু দিয়ে রান্না করেছি বড়ি দিয়ে। তো এই হচ্ছে আমাদের পুরো রান্নাবান্না দুপুরের, আর এই হচ্ছে আমার আচারটা। আচারটা ভালো হয়েছিল, কিন্তু একটু বেশি ঝাল হয়ে গিয়েছিলো, যেহেতু আমি পুরো মশলাটা দিয়ে ফেলেছি, আমার পুরো মশলাটা দেওয়া উচিত হয়নি। তো যাই হোক, এই হচ্ছে আর রান্না করার পর রান্নাঘরের অবস্থাটা হচ্ছে এই। তো রান্নাঘর পরিষ্কার করে খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে পড়েছিলাম, কারণ সারা রাত তো ঘুম হয়নি, খুব ক্লান্ত লাগছিলো। তারপর দেখো সন্ধ্যাবেলা, মানে এই জামাকাপড়গুলো আমি দুপুরবেলা ভিজিয়ে রেখেছিলাম, তো সেইগুলোই আর এখন বসে বসে কাঁদছি। তো এখন প্রায় কটা বাজে, 6:30 মতো বাজে, আর এখন আমি বসে বসে কাঁদছি। আর বিশ্বাস করো, যা গরম জল না, মানে ফুটন্ত জল একদম মনে হচ্ছে। তো ফুটন্ত জলে সমস্ত জামাকাপড় কেচেছি এবং অনেকগুলো কেচেছি, কেচে মোটর চালিয়ে আবার স্নান করেছি ঠান্ডা জলে। স্নান টান করে দেখো এখন সন্ধ্যা দেবো, আর সন্ধ্যা দেওয়াটা তোমাদেরকে আর দেখাচ্ছি না, তাহলে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে। তো সন্ধ্যা দিয়ে আমি এখানে নিজের জন্য একটু চা করে নিলাম, আর আমি কিন্তু বাচ্চাদেরকে দিয়ে দিয়েছি খাবার, তো ওরা খেয়ে নিয়েছে। নিয়ে আমি এখন দেখো চা আর মুড়ি নিয়ে একটু বসবো। তো চলো এই মুড়ি আর চা খেতে খেতে আজকের ব্লগটা শেষ করব। এরপর আমি মেয়েকে নিয়ে একটু পড়তে বসাবো, আর ছেলে তো পড়তে বসেই আছে। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।